দশই জুন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কি জানা যাচ্ছে? মাধ্যমিকের ফল প্রকাশের দিনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের পরীক্ষার ফল ঘোষণা তিন ঘোষণা করলো আজকে। যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, দশই জুন ফল প্রকাশিত হবে বেলা এগারোটায়। সকাল এগারোটায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে এবং সাড়ে এগারোটা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। এক্ষেত্রে এবিপি আনন্দ ডট এবিপি লাইভ ডট ইন ওয়েবসাইট বারবার সাড়ে এগারোটা থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। তুমি জানো যে উচ্চ মাধ্যমিক দু বছর হয়নি, সেক্ষেত্রে এবারের পরীক্ষা সশরীরে হয়েছে করোনা কালের পর, এবং সেক্ষেত্রে প্রথম দশ জনের মেধা তালিকা প্রকাশ করা হবে এবং তাৎপর্যপূর্ণ ভাবে এবার উচ্চ মাধ্যমিক চুয়াল্লিশ দিনের মাথায়, পরীক্ষা শেষের চুয়াল্লিশ দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছে বা হচ্ছে। এবং যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে যে শুক্রবার দশই জুন আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে, এবং অন্যান্য বারে প্রথম বিগত দু বছর যেহেতু ফল প্রকাশিত হয়নি সেক্ষেত্রে মেধা তালিকা সেইভাবে প্রকাশ করা হয়নি, কিন্তু এবার মেধা তালিকাও প্রকাশ করা হবে প্রথম দশ জনের। মাধ্যমিকের ক্ষেত্রে যেমন 114 জন প্রথম দশে স্থান পেয়েছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সেইভাবে প্রথম দশ জনে যতজন স্থান পাবে তাদের নাম তালিকা প্রকাশ করা হবে, এবং এগারোটায় আনুষ্ঠানিক ফল প্রকাশ, সাড়ে এগারোটা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। মাধ্যমিকে এবছরও পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার 97.63%, কালিম্পং, পশ্চিম মেদিনীপুর, কলকাতায় পাশের হার 94% বেশি। দক্ষিণ চব্বিশ পরগনায় পাশের হার 89.08%, উত্তর চব্বিশ পরগনায় পাশের হার 91.98%। প্রত্যেক দিন তো সমান হতো না, তবে পরে আধ ঘন্টা হতো। আমার গল্প বই পড়তে আর গান করতে ভালো লাগে। মাধ্যমিকের ফলে এবারও জেলার জয় জয়কার। ছাত্রীদের মধ্যে প্রথম মালদার কৌশিকী সরকার। মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন রৌনক মণ্ডল, প্রাপ্ত নম্বর 692। রৌনক ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুলের ছাত্র। তৃতীয় স্থানে অনন্যা দাশগুপ্ত, প্রাপ্ত নম্বর 691। অনন্যা আসানসোলের উমারানী ঘড়াই মহিলা কল্যাণ হাই স্কুলের ছাত্রী। এবছর মাধ্যমিকে চতুর্থ হয়েছেন শ্রুতর্ষী ত্রিপাঠী, তাঁর প্রাপ্ত নম্বর 690। শ্রুতর্ষী কলকাতার পাঠভবনের ছাত্র। মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছেন আলিপুরদুয়ারের অভিক দাস, তাঁর প্রাপ্ত নম্বর 689। পঞ্চম স্থান অধিকার করেছেন দিনহাটার দেবদত্ত কুণ্ডু, প্রাপ্ত নম্বর 689। পড়াশোনা ছাড়া গল্প বই পড়তে ভালোবাসি, আর তাছাড়া খেলাধুলো করি। আগামী দিনে কি পরিকল্পনা? ডাক্তার হচ্ছে। কোথায় পড়াশোনার জন্য আগামী দিনগুলোতে কোথায় ভর্তি হয়েছে? উচ্চ মাধ্যমিক স্তরে নরেন্দ্রপুরে ভর্তি হয়েছে। বাড়ি কোথায় তুমি? আমার বাড়ি গঙ্গাজল ঘাটে। দীর্ঘদিন ধরে কোভিডে স্কুল বন্ধ ছিল, সেটার কি কোনো প্রভাব পড়েছে? হ্যাঁ, প্রভাব একটু পড়েছে, তবে স্কুল থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল, একটু সুবিধা। স্কুলের কতটা ক্রেডিট আছে তোমার এই সকলের পিছনে? হ্যাঁ, স্কুলের অনেকটাই ক্রেডিট আছে। স্কুলের স্যারদের সাহায্য করেছেন, অনলাইন ক্লাস নেওয়া, আলাদা করে ডাউট ক্লিয়ার করা, বা স্কুলে মাঝে মাঝে আসতাম, স্যাররা বুঝেছিলেন, খুবই সাহায্য করেছে। সাধারণ স্কুলে পড়াশোনার মিশনের পড়াশোনার মধ্যে তফাৎ রয়েছে, শিষ্টাচারের ক্ষেত্রেও অনেক তফাৎ রয়েছে। তোমার এই মিশনের প্রতি আগ্রহটা কেন ছিল? আগ্রহ ছোটবেলা থেকে স্বামীজির সম্পর্কে, ঠাকুর মায়ের সম্পর্কে বই পড়েছি, তাতে আমার সম্পর্কে শ্রদ্ধা জন্মেছে আলাদা, তাতে মিশনের প্রতি আলাদা টান আছে। কোন ক্লাস থেকে পড়ছো? ফাইভ।